Hi viewers, আমরা এখন সমাধান করব 597 কে কি করে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা যায় 597 এর। তাহলে আমরা 597 কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা লিখব 597 এর উপরে স্কয়ার। এখন কথা হলো এটাকে সরাসরি স্কয়ার করে দিলে তো আমাদের হবে না, আমাদের যেহেতু সূত্র অনুযায়ী করতে হবে। তাহলে আমরা এটাকে সূত্র অনুযায়ী করতে হলে আমাদেরকে দুটো উপাদান মিনিমাম আনতে হবে সূত্রে ফেলতে হলে। তাহলে দুটো উপাদান আনতে হলে আমাদেরকে 597 এর কাছাকাছি শূন্য যুক্ত ম্যাক্সিমাম সংখ্যা হলো 600 দিয়ে আমরা করতে পারি। 600 এবং 597 597, অর্থাৎ 600 এবং 597 597 এর মধ্যে পার্থক্য হলো 3, অর্থাৎ 600 থেকে আমরা 3 বিয়োগ করে দিলে 597 পাবো। আবার আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি, 500 প্লাস 97, কিন্তু 500টা দিয়ে যদি করি তাহলে আমাদেরকে 97 কে স্কোয়ার করলে তাহলে আমাদেরকে আমাদের জন্য করতে একটু সময় লাগবে অথবা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। 97 এর স্কোয়ার বের করতে আমাদের ক্যালকুলেটর দিয়ে করতে হবে, সেভাবেও করলে একই অ্যান্সারই আসবে। তো আমরা সহজ পদ্ধতিতে দেখি, যেহেতু 600টা কাছাকাছি আছে এবং সেটা থেকে 3 বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে, এখানে আমরা 600 কে এ ধরতে পারি এবং 3 কে বি ধরতে পারি। তাহলে আমরা পাবো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এটাকে সূত্র অনুযায়ী বসাই। আমরা প্রথমে আসে হলো এ স্কোয়ার, তাহলে এস এ হলো আমাদের 600, তাহলে 600 স্কোয়ার মাইনাস 2ab, 2 ইনটু এ হলো আমাদের 600 এবং বি হলো আমরা 3 নিয়েছি, প্লাস বি স্কোয়ার, বি হলো 3 স্কোয়ার। তাহলে এখানে আমরা 600 কে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো 36,000,000, অর্থাৎ 3,60,000 মাইনাস এখানে আমরা পাবো 3,600 প্লাস 3 স্কোয়ার হলো 9। এখন আমরা এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো 356,409। তাহলে 597 কে স্কোয়ার করলে সূত্রের সাহায্যে আমরা পেলাম 356,409।